আমরা দেব না। হাউরবাসীর কণ্ঠ বাইয়া টাঙ্গুয়ার নীলপানিত সুর মিশা যায়, এরম করে গান গাইয়া হাউর দেখতে আওয়া ইষ্টি করে আনন্দ দেয় হাউরের মানুষেরা। শীত আর এই বাইশা মায়া দিন হাওরে পর্যটক গোড়ানি গুনি বাড়ে। হাওরের কথা উঠলেই পল্লা যে নাম ডায়ে হেডে হইল টাঙ্গুয়ার হাওর। হাওর কন্যা সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার মেলা জায়গা লইয়া এই হাওর। সুনামগঞ্জের সুডু বড় পরায় 120টা বিল লইয়া এই হাওর। হাওরের ভিতরে জালেল্লাহান বিছাই রইছে মেলা খাল বিল নালা। বাইশা মায়া দিন এইটা খাল বিল নালা মিল্লামিশা এককেরে সমুদ্রের লাহান হইয়া যায়। তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার 46টা গ্রাম লইয়া পুরা হাওরের আয়তন প্রায় 120 বর্গ কিলোমিটার। টাঙ্গুয়ার হাওরের চেহারা একক ঋতুত একক রকম দেখা যায়। বাইশার সময় থাহে পানির তলে, আর শীত আইলে পানি হুগাইয়া এককেরে তলানিত গিয়া ঠেহে। তয় ঘুরে বেড়াবার লাগিয়া বর্ষায় বালা সময়। বর্ষায় চাইর কিনার দেখালি পানি আর পানি। এরম সময় হাওরের গ্রামগুলারে মনে হয় সুডু দ্বীপ,
আর পানি রুফরে মা তাউসা কইরা খারুইয়া থাহা হিজো লোকরসের বাগান কি যে বালা দেখা যায়। সুন্দর বৈত্যামারা এই হাউডারে দৃষ্টি সীমানা টানবার লাগিয়া বানানি হয়েছে উঁচা উঁচা টাওয়ার। পর্যটক গর ব্যবাক্তা ঘুরিয়া দেখবার লাগিয়া বারাই ফাউন যায় সুডু বড় নৌকাও। ব্যস্ত জীবনের যাই ঝামেলাতে বাইরুইয়া মন লইলে গুইরা এবার ফারুন চোখ জুড়াইয়া টাঙ্গুয়ার হাউরতে দেহুন যে মনটা কিরম বালা হইয়া যায়।